গত সেশনে আমরা কোনো একটা তথ্যের সাথে যে মেটা থাকে সেই মেটা কিভাবে বের করতে হয় এবং তথ্যটা সঠিক নাকি ভুল সেটা যাচাই করার অন্যতম একটা ওয়ে শিখেছি এই সেশনে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমরা প্রহরী যেই মানুষজন আছে অর্থাৎ যারা নির্ঘুম পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সামাজিক যোগাযোগ মাধ্যম এনশিওর করে তাদের সম্পর্কে জানবো আরও জানবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি এবং আমরা কি কি ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এগুলোর প্রয়োজনীয়তা কি এই সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করা হবে চলো শুরু করি আমি সাদিদ আছি তোমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রহরী দল ঠিক আছে আমরা এর আগের শ্রেণীগুলোতে ডিজিটাল যোগাযোগের বিভিন্ন মাধ্যমের সাথে পরিচিত হয়েছি একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আচ্ছা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এই ব্যাপারটা মাথায় আসলেই আমাদের সবার প্রথমে মাথায় আসে ফেসবুকে না তোমরা কি জানো যে ফেসবুক কিভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ ফেসবুক কিভাবে তৈরি হইলো মার্ক জাকারবার যখন তার ইউনিভার্সিটিতে পড়তেছিল হাভার্ড ইউনিভার্সিটিতে পড়তো তো সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা যাতে একজন আরেকজনের সাথে খুব সহজে নেটওয়ার্কিং করতে পারে সেই জন্য সে একটা মানে ছবি দিয়ে একটা জার্নাল খোলার চেষ্টা করলো যেটার নাম দিল ফেসবুক পরবর্তীতে এই ফেসবুকেই সে বিভিন্ন আপডেটের মাধ্যমে অনেক ফিচার্স আনে অ্যান্ড ফেসবুকের যাত্রা আস্তে আস্তে বড় হতে থাকে এখান থেকে বিশ্ববিদ্যালয় থেকে তার কমিউনিটি এরপরে দেশ এরপরে আস্তে আস্তে সারা বিশ্বেই একত্রে ছড়িয়ে যায় ফেসবুক ঠিক আছে ইন্টারনেটের বদলতে আচ্ছা আমরা নিশ্চয়ই অনেকেই বিভিন্ন ডিজিটাল সামাজিক মাধ্যমের সাথে পরিচিত তাই না পরিচিত না হলেও কোনো সমস্যা নেই কিছুক্ষণের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই আমরা পরিচিত হয়ে যাব চলো প্রথমেই আমাদের পরিচিত কয়েকটি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম লিখি এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা কোন কাজগুলো করি তা লিখি এই কাজটি করার ক্ষেত্রে আমরা চাইলে আমাদের পাশের বন্ধুর সহায়তা নিতে পারি আচ্ছা তাহলে আমরা আমাদের লাইফে সবচেয়ে বেশি যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম শুনছি সেটা হলো ফেসবুক তাহলে চলো আমরা প্রথমে লিখি ফেসবুক ঠিক আছে ফেসবুক ফেসবুকে আমরা কি কাজ করি আমরা যোগাযোগ করি আমরা যোগাযোগ যোগাযোগ করি আর কি করি ফেসবুকে ফেসবুকে আমরা যোগাযোগই করি মেইনলি ঠিক আছে আর এছাড়া অনেক পড়াশোনা কাজ বা কেনাকাটার কাজ এগুলো কিন্তু ফেসবুকে সংযুক্ত হয়েছে মার্কেট প্লেসে যেমন তারপরে আমরা পড়াশোনা করি পড়াশোনা করি আবার ক্রয় বিক্রয় হয় ফেসবুকে ক্রয় বিক্রয় পড়াশোনার কথা ফেসবুকে কিভাবে আসে তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি ঢাকা কলেজে পড়েছি যখন আমি ঢাকা কলেজে পড়তাম তখন করোনার সময় ছিল অর্থাৎ দুই সালের কথা বলছি আমি তখন আমাদের কলেজ পুরাপুরি বন্ধ হয়ে যায় করোনার কারণে সব কলেজের মতোই তো আমাদের কলেজের আইসিটি ডিপার্টমেন্টের তানভীর স্যার ওনার উদ্যোগে কি হয় আমাদের পুরা কলেজের যেই সকল ক্লাসগুলো হতো সেগুলো অনলাইনে সারা এসে নিতেন অ্যান্ড অনলাইনে ক্লাসটাও হতো ফেসবুক লাইভের মাধ্যমে সো তোমরা দেখতেই পারতে ফেসবুক লাইভের মাধ্যমেও কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে তার মানে ফেসবুকে আসলে পড়াশোনারও সুযোগ আসছে ঠিক আছে সো ফেসবুকে আমরা যা যা করি সেটা আমরা লিখলাম এইবার ফেসবুকের পরে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কি বলো তো ভাইয়া সেটা হলো ইউটিউব হ্যাঁ তোমরা অনেকেই ইউটিউবকে যোগা সামাজিক যোগাযোগ মাধ্যম না মনে করলেও ইউটিউবকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে অবশ্যই কনসিডার করতে হবে কেননা ইউটিউবে কোনো ইউটিউব হলো একটা ভিডিও কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেমন একটা ছবি কেন্দ্রিক বা লেখা বা ব্লগ কেন্দ্রিক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব মূলত একটা ভিডিও কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে বিভিন্ন কমিউনিটি আসে সাবস্ক্রাইব করা যায় কমেন্ট করা যায় শেয়ার করা যায় লাইক করা যায় অ্যান্ড ওয়ালো আছে একটা ইউটিউবে একটা ওয়ালো আছে সো এটাকে অবশ্যই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে পারি এখানে আমরা কি করি ভিডিও 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 পাবলিশ ভিডিও পাবলিশ ও শেয়ারিং আচ্ছা ফেসবুকে একটা কাজ আমরা করি সেটা আমি লিখে নিই সেটা হলো আমরা ফেসবুকে আমরা ছবি বা ভিডিও শেয়ার করি আচ্ছা এরপরে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা আমরা সবাই জানি সেটা হলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তোমরা কি অনেকেই জানো অনেকেই হয়তো জানো না ইনস্টাগ্রাম মূলত বর্তমানে ফেসবুকের যে মাদার কোম্পানি মেটার মেটার ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে আগে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক এক ছিল না আলাদা আলাদা ছিল তো ইনস্টাগ্রামকে কিনে নেওয়ার কারণে ইনস্টাগ্রাম এখন ফেসবুকেরই সাথে খুবই কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে ইনস্টাগ্রাম মূলত ছবি ভিত্তিক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে মূলত ছবি দেওয়া হয় তাহলে এটা কি আমরা ছবি শেয়ার করি ছবি শেয়ারিং ছবিও করা যায় ভিডিও করা যায় ঠিক আছে ছবি বা ভিডিও আর লাস্ট বাট নট লিস্ট আমরা টুইটারের কথা না বললেই নয় টুইটার কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার টুইটারে আমরা কী করি ব্লগ ভ্লগ ব্লগ লিখি ভ্লগ না কিন্তু ব্লগ ব্লগ লিখি টুইটার মূলত ছোট টেক্সট ভিত্তিক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ যেখানে সব কিছু বেশিরভাগ কিছুই টেক্সট ভিত্তিক হয় ঠিক আছে তাহলে চলো আমরা আগায় যাই আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি অবশ্যই দেখো আমরা ফেসবুক ব্যবহার করি কেন কারণ আমরা ফেসবুক ব্যবহার করে যোগাযোগ করি সেই সাথে আরও কিছু কাজ করি যেগুলোর পেছনে আমাদের কোনো ধরনের অর্থ ব্যয় না হলেও আমাদের দিনের অনেকটুকু সময় ব্যয় হয়ে যায় অবশ্যই এখন দেখো তোমরা যদি চিন্তা করে দেখো তুমি যদি একবার ফেসবুক বা ইউটিউবে রিলসের মধ্যে ঢুকো তাইলে কোন দিক দিয়ে যে তোমার পঁয়তাল্লিশ মিনিট চলে যাবে সেটা তুমি নিজেও না ঠিক আছে মানে হঠাৎ করে আমারই হয় মাঝে মাঝে বুঝছো আমি নিজে পার্সোনালি এখন ফোন ইউজ করা বাদ দিয়ে বাটন ফোন ইউজ করা শুরু করছি এটার একটা অন্যতম কারণ হলো যে ফেসবুক বা ইউটিউবে এক মিনিট ঢুকলে কোন দিক দিয়ে যে পনেরো মিনিট নাই হয়ে যায় এটাই আমি বুঝতে পারি না বুঝছো মানে কোনো কন্ট্রোল থাকে না মানে এই সব কোম্পানিগুলো আমাদের হিউম্যান ব্রেনকে এত মানে সুন্দরভাবে কন্ট্রোল করে যে আমরা বুঝতেও পারি না ঠিক আছে তো ফেসবুকের কাজ হলো ওরা চাবে আমি কত বেশি সময় ফেসবুকে স্পেন্ড করতেছি আমি যত বেশি সময় স্পেন্ড করব ফেসবুকের ফেসবুকের তত লাভ সে আমাকে তত বেশি অ্যাড দেখাইতে পারবে সে আমার আমি কীরকম আচরণ করি সেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবে ঠিক আছে অ্যান্ড সেই অনুযায়ী সে আমাকে অ্যাড দিবে। ঠিক আছে সো একটা কথা আছে না ওয়ে সামথিং ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট তো ফেসবুকের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এটাই যে ফেসবুক আমাদের ফ্রি করছে ফ্রি দিয়ে দিছে কিন্তু আমরা নিজেরাই প্রোডাক্ট বা পণ্য হয়ে গেছে আমাদের অ্যানালাইসিস করে ফেসবুক ব্যবসা করতেছে ঠিক আছে আচ্ছা আমরা সাধারণত আমাদের মুঠোফোনগুলোর সাহায্যে বিভিন্ন ডিজিটাল সামাজিক মাধ্যম ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় মুঠোফোনের ছোটো স্ক্রিনের দিকে অনেক বেশি সময় এক টানা তাকিয়ে থাকার ফলে আমাদের চোখে নানা সমস্যা হচ্ছে অর্থাৎ আমরা যে এই যে ছোট স্ক্রিনটা এটার দিকে অনেকক্ষণ তাকায় থাকি অ্যাজ এ রেজাল্ট আমাদের চোখের যে একটা প্রেসার পড়ে সেটা কীভাবে পরে আমি তোমাকে বলি আমরা মূলত যখন কোনো কিছু দেখি তখন কিন্তু লাইট সোর্সের দিকে আমরা খুব কম তাকাই অর্থাৎ আমরা সূর্য বা অন্যান্য লাইট সোর্স এগুলোর দিকে কিন্তু তাকাইতে কখনো পছন্দ করি না অর্থাৎ আমরা একটা রিফ্লেক্টেড আলো অর্থাৎ একটা লাইট সোর্স থেকে পরে কোথাও একটা রিফ্লেক্ট হইলে সেই আলোটা দেখতে আমাদের কাছে স্বাচ্ছন্দ্যবোধ লাগে অর্থাৎ আমরা সেটাকে কমফোর্টেবল সেই আরওতে কমফোর্টেবল কিন্তু মোবাইল ফোনের কথা চিন্তা করো মোবাইল ফোনের স্ক্রিন কিন্তু নিজেই একটা লাইট সোর্স এখন যদি কোনো লাইট সোর্স থেকে ডিরেক্ট লাইট আসে তাহলে অবশ্যই আমাদের চোখের উপর প্রেসার পড়ে এই জন্য মোবাইল ফোন বা যে কোনো কম্পিউটার স্ক্রিন এটা যদি আমরা খুব বেশিক্ষণ ধরে ব্যবহার করি তাইলে আমাদের চোখের উপর আসলে খুবই প্রেসার পড়ে কিন্তু আমাদের ডোপানে ডোপামিন ব্যালেন্স যদি ঠিক না থাকে অর্থাৎ আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আমাদের চোখের যে ক্ষতিটা হচ্ছে এটা আমরা বুঝতেও পারি না অর্থাৎ চোখ ব্যথা করলেও তোমার মনে হবে ব্যথা করতেছে না জিনিসটা এইরকম হ্যাঁ এবং এটা এত ভয়ানক পর্যায়ে যাইতে পারে যে তোমার হাত বা কান সব ব্যথা হয়ে গেছে শুয়ে দেখতে 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 কিন্তু তোমার খেয়াল তুমি তো তো ঠিক আছে এবং এইটার এই যে এই মুঠোফোনের ছোট স্ক্রিনে তাকায় থাকার আরেকটা কারণ হলো যে আমাদের মুঠোফোনের থেকে যে লাইটটা বের হয় এটার মধ্যে নীল আলো থাকে ব্লু লাইট এই ব্লু লাইটটা আসলে চোখের জন্য সরাসরি ভাবে বেশি ক্ষতিকর এই জন্য দেখবা যে অনেকে ব্লু ক্যাড লেন্স ইউজ করে চশমায় হ্যাঁ এই ব্লু লেন্সটা আসলে করে কি ওই যে যে ব্লু লাইটটা আছে এইটা রিফ্লেক্ট করে আবার ব্যাক করে পাঠায় দেয় অর্থাৎ ব্লু লাইটটা ঢুকতে দেয় না ক্ষতিকর ব্লু লাইটটা ঢুকতে দেয় না বাকি সব লাইটই ঢুকে ঠিক আছে আচ্ছা এছাড়া ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজে মনোযোগ দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে এখন কনসেন্ট্রেশন যদি ডোপামিন ব্যালেন্স ঠিক না থাকে অর্থাৎ আমাদের আমরা যদি কোনো কাজে হাইপার ফোকাস না হইতে পারি অর্থাৎ আমি যখন পড়বো আধা ঘন্টা পড়বো এবং আমার অ্যাডামেন্ট থাকতে হবে যে আধা ঘন্টা আমি পড়বো যা মনে চাই তা হোক ডু অর ডাই সিচুয়েশন আমাকে পড়তেই হবে এখন যদি আমি আধা ঘন্টা পড়তে চাই দেখি যে আমি আসলে দুই মিনিটের পরে আর পড়তে পারতেছি না ভাইয়া তাইলে আমার বুঝতে হবে যে আমার ডোপামিন ব্যালেন্স ঠিক নাই অর্থাৎ আমি মোবাইল বা অন্য কোনো যে কোনো একটা কিছুতে আসক্ত অর্থাৎ ওই দুই মিনিট পড়ার পর যেই কারণে বা যেটার কথা চিন্তা হয়ে আমার পড়া থেকে উঠে যাইতে হইতেছে ওইটাই আমার ধ্বংসের কারণ অর্থাৎ ওইটার কারণেই আমি আসলে কোনো কিছুতেই ফোকাস দিতে পারতেছি না তো আমাদের কাজ হবে ওইটার পরিমাণ ওই কাজটা করার পরিমাণ আস্তে 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 কমানো এবং আস্তে আস্তে যাতে সব কাজে ফোকাস দিতে পারি সেই জন্য একটা টাইম নির্দিষ্ট করে এই টাইমটা ধরে রেখে থেকে এই ফোকাসটা বাড়ানো ঠিক আছে ওকে এখন তাহলে প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা ব্যবহার করব। আমরা আসলে কতটা সময় ডিজিটাল সামাজিক মাধ্যমগুলোতে ব্যয় করব। দিনের মাঝে এমন সময় এমন কোনো সময় আছে কি যখন আমরা এইসব ডিজিটাল সামাজিক মাধ্যম ব্যবহার করব না এই মাধ্যমগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে এসব বিষয়গুলো নিয়ে জোরায় আলোচনা করি এরপর আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করবো বক্তৃতার জন্য নিচের বিষয়বস্তুগুলো থেকে কোনো একটিকে নির্বাচন করি আচ্ছা এখন দেখো আমি যদি ভাই সারাদিনই ফেসবুক চালাই তাহলে ভাই আমি পড়বো কখন তাই না এখন তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেরকম ভালো দিক আছে তেমন এটার খারাপ দিকও হইতে পারে যদি এটা ব্যাপারটা কন্ট্রোল না হয় অর্থাৎ সব কিছুই ভালো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থাৎ আমি যদি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি আমি নিজে কন্ট্রোল করতে পারি সে যদি আমাকে কন্ট্রোল না করে তাহলেই সেখান থেকে লাভ বা মঙ্গল আসবে ঠিক আছে ফেসবুক যে এখন যেন আমাকে কন্ট্রোল করতে না পারে আমি যেন ফেসবুকে কন্ট্রোল করতে পারি সেই বিষয়টাই আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এখন দেখো এই জায়গায় বলছে যে আমরা কত সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করব ভাই আমার যতটুকু না হইলেই নয় যতটুকু আমার না হইলেই নয় অর্থাৎ যতটুকু আমার জন্য প্রয়োজনীয় দরকার আমরা ঠিক ততটুকু সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করব এ ছাড়া ভাই অপ্রয়োজনীয় ভিডিও বলা রিলস বলা ভাই এগুলো দিয়ে কোনো কোনো লাভ আসবে না তোমার হয়তো একটু ডোপামিনের লাভ মানে তো তোমার ডোপামিন মানে একটু বাড়তেছে বা তোমার ডোপামিন সিক্রেশন হইতেছে কিন্তু ছাড়া ভাই তোমার কোনো লাভ নেই তোমার তুমি কোনো নলেজ করতেছো না এই সময় যদি তুমি ভাই ঘুমায়ও থাকো তাইলেও তোমার লাভ আছে কারণ তোমার ঘুমের চাহিদা পূরণ হবে তোমার মন ভালো থাকবে কিন্তু তুমি যদি ভাই ফেসবুকে রিলস দেখতে থাকো ভাই তোমার লাইফ ওই জায়গায় শেষ তোমার আর কিছুই বলার নাই তোমাকে চেষ্টা করতে হবে যাতে ফেসবুক থেকে যত পারো দূরে থাকো অর্থাৎ তোমাকে যতটুকু না চালাইলে নয় ততটুকু চালাইতে হবে ঠিক আছে অ্যান্ড দিনের মাঝে এমন কোনো সময় আছে কি যখন আমরা ডিজিটাল সামাজিক মাধ্যম ব্যবহার করব না অবশ্যই আছে ভাই যখন আমরা পড়ার সময় অর্থাৎ সন্ধ্যাবেলায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সময়টুকু তো ভাই আমাদের পড়ার সময় ঠিক আছে এটা অলগিয়া বাংলাদেশের বাই ট্রেডিশন যে সান্ধ্য নিয়ম আছে সান্ধ্য আইন সান্ধ্য আইনে কি সন্ধ্যা হওয়ার আগেই কর দিতে হইতো আমাদেরও সান্ধ্য আইন ছিল সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরতে হবে খেলাধুলা থেকে তো কেন ফিরতে হবে কারণ সন্ধ্যা বাজে হচ্ছে পড়ার সময় তো সন্ধ্যার সময় কখনোই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম চালাবো না সন্ধ্যা থেকে রাত সময় ঠিক আছে এছাড়া আমরা বিকালে ফ্রি টাইমে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাইতে পারি ঠিক আছে আচ্ছা এইগুলা নিয়ে তোমরা সবচেয়ে ভালো হয় যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে একটা ডিটেল ডিসকাশন করবা ডিটেল ডিসকাশন করার পরে যেটা বসে এটা নিয়ে বক্তৃতা দিব এবং বক্তৃতার বিষয়গুলো আমরা চুজ করব। ঠিক আছে এরপরে এখানে বক্তৃতার বিষয়গুলো দেওয়া আছে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত এটা নিয়ে আমরা কথা বলছি ফার্স্টে দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব সেটা নিয়ে আমরা কথা বলবো আমি যেমন বললাম যে ওয়ার্কিং ডেগুলোতে অর্থাৎ যেই সকল দিনগুলোতে আমাদের স্কুল থাকে আসলে সেই সকল দিনগুলোতে বিকালের টাইমে কিছু সময় হয়তো আধা ঘন্টা হায়েস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করতে পারি এছাড়া সন্ধ্যা বা রাতের সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করব না আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি ব্যবহারের অসুবিধা অর্থাৎ আমরা অতিরিক্ত ব্যবহারের কারণে যেই সকল অসুবিধা মুখে পড়বো সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম এটা যদি আমরা ও এক্সেস ইউজ করি অর্থাৎ ওভার ইউজ করি অর্থাৎ সারা দিন। যদি আমরা এগুলো ব্যবহারই করতে থাকি তাহলে আমাদের যে সকল ক্ষতিগুলো হচ্ছে যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম সেগুলোও বলবো ঠিক আছে এখন এখানে লেগছে দেখো তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় না পেয়ে আমাদের সচেতন হতে হবে অন্যান্য প্রযুক্তির মতোই এটি খুব দ্রুতগতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন আনছে যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রাজনীতি ও দেশের স্বাভাবিক আইনের বিবর্তনের দ্রুত আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে তাল হবে ঠিক আছে এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করবো বক্তৃতার জন্য নিচের বিষয়গুলো বেছে নেওয়া যেতে পারে বা বাইরেও আমাদের পছন্দের বিষয় থাকতে পারে বক্তৃতা কি কি বিষয় দিতে বসে ভাই ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যবহার করা উচিত আচ্ছা তাহলে আমরা কি করব এই বক্তৃতাগুলো তো দিবই আমাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝখানে আর আরেকটা কাজ করব। আমরা খাতায় লিখে নিব বক্তৃতা দেওয়ার সময় আমরা কি কি বিষয়ে কথা বলবো বা কী বক্তৃতাটা স্পিচটা কি হবে সেটা আমরা খাতায় লিখে ফেলব। খাতায় লিখে ফেললে কি হবে ভাই আমার পড়াও হয়ে যাচ্ছে আমার বক্তৃতাও দিতে পারবো আবার আমার বক্তৃতাটা সুন্দর বা গুছানো হবে ঠিক আছে আচ্ছা দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয় সেটা নিয়ে লিখব আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি অর্থাৎ কি কি নিরাপত্তা ঝুঁকি আছে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সেটা সম্পর্কে লিখবো ঠিক আছে বক্তৃতার জন্য আমরা লিখব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি তবে এটি নিয়ে ভয় পেলে চলবে না আমাদের সচেতন হতে হবে সেটাই কোনো একটা সমস্যা আসবেই সেটা নিয়ে আমাদের ভয় পেয়ে থেমে থাকলে চলবে না সেটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে অর্থাৎ আমরা কোনো একটা বিষয়ে রোগ রোগ আসলে সেটা নিয়ে আমরা ভয় পাবো না সেটা নিয়ে আমরা প্রতিকার করার চেষ্টা করি যেরকম সেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমও একটা অতিরিক্ত ইউজেস বা অনিরাপদ ব্যবহার একটা সমস্যা এটা নিয়ে আমাদের সমস্যা নিয়ে আমাদের ভয় পেলে চলবে না আমাদের সচেতন হতে হবে তাহলে আমরা কি করব এটি আসলে ভালো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কিন্তু আর যে কোনো প্রযুক্তির মতো এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজ কাঠামোতে পরিবর্তন এনেছে যেহেতু এই পরিবর্তনের গতি ও আচ্ছা আচ্ছা সরি এটা আমরা পড়ছি হ্যাঁ অপু স্কুল থেকে বাসায় এসে মায়ের মোবাইলটা হাতে নেয় কিন্তু মা তাকে বারবার বলতে থাকেন কিছু খেয়ে বিশ্রাম নাও কিন্তু কে কার কথা শুনে সে তারপরেও মায়ের মোবাইল নিয়ে শুয়ে শুয়ে কার্টুন সিনেমা মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে কমেন্ট দেখা ইত্যাদি করতে করতে বিশ্রামের সময় পার করে মা তাকে অনেক বোঝানোর পরও সে তো কথা শুনোই শুনেই না বরং মায়ের সাথে মেজাজ করে তাছাড়া স্কুলেও সে ক্লাসে পরাজয় মানে পড়ায় মনোযোগ দিতে পারছে না সবাই যখন বিভিন্ন ধরনের গল্পে মেতে থাকে তখন সে মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের দেওয়া মন্তব্যগুলো নিয়ে ভাবতে থাকে ক্লাসের বন্ধুরা মজা করে কিছু বললেও সে রেগে যায় কয়েকদিন ধরেই কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা শিক্ষকরাও খেয়াল করছেন এখন ধরো কি হয়েছে ব্যাপারটা সেটা আমি তোমাকে বলি এখানে তো বইয়ের ভাষায় লেখছে আমি এবার তোমাকে সহজ করে বুঝাই গিয়েছি অপু হল অ্যাডিক্টেড ফোনে অ্যাডিক্টেড ঠিক আছে ওপু হলো মোবাইল ফোনে অ্যাডিক্টেড এবং সে কী করে সময় পাইলে মায়ের মোবাইল ফোন হাতে নেয় অ্যান্ড মায়ের মোবাইল ফোন হাতে নেওয়ার পরে সে হলো খাওয়া দাওয়ার পরে যে একটা রেস্ট নিবে এই রেস্ট নেওয়ার টাইম বাদ দিয়ে সে কী করে ফোন চালায় এখন দেখো যখন তুমি রেস্ট নেওয়ার টাইম বাদ দিয়ে ফোন চালাবা তখন তোমার বডি তো আর রেস্ট পাচ্ছে না আর তোমার বডি যদি রেস্ট না পায় তাহলে কী হবে তোমার বডি আর এনার্জি দিতে পারবে না কারণ কি তোমার বডি একটা রিকভারি লাগবে রিকভারিটা হলো রেস্ট এখন তোমার বডি যদি রিকভার না করতে পারে তাহলে সে এনার্জি আর প্রোভাইড করবে কেমনে এর জন্য কি হবে তখন এই যে তখন যখন আমার এনার্জি দিতে পারে না তখন আমাদের খুব খারাপ লাগতে শুরু করে এবং আমাদের মেজাজও খুবই খারাপ হয়ে যায় ঠিক আছে যখন আমার ঠিকমতো ঘুম হবে না তখন দেখবো আমার মেজাজ হয়ে গেছে খিটমিটে এর জন্য সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে এরপর দেখো স্কুলেও কি করছে ক্লাসে সবার যখন পড়ায় মনোযোগ দিতে পারার কথা কিন্তু সে পারতেছে না কেন পারতেছে না কারণ তার মন তো ওই দিকে ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে হ্যাঁ বা ফেসবুকের দিকে ফেসবুকে তার মায়ের ফেসবুকে থেকে কে কী কমেন্ট করছিল সেগুলোর দিকে মাথা ব্যথা তার ঠিক আছে তো এর জন্য কি হইতেছে তার পড়ালেখা হ্যাম্পার হইতেছে সে কোনো কাজেই খালি পড়ালেখা না কোনো কাজেই আর ফোকাস দিতে পারবে না কারণ সে অ্যাডিক্টেড হয়ে গেছে ঠিক আছে এখন সবাই বিভিন্ন ধরনের গল্প মেতে থাকে সে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা চিন্তা করে এখন ক্লাসের বন্ধুরা মজা করে কিছু বললেও সে রেগে যায় কারণ কি তার মেজাজ হয়ে গেছে খিটমিটে তার ঘুমানোর বা বিশ্রামের যে সময়টুকু ছিল ততটুকু সময়ও সে কি করে ফোন চালায় এর জন্য তার মেজাজ হয়ে গেছে খিটমিটে কয়েকদিন ধরে তার এই পরিবর্তনটা শিক্ষকরাও খেয়াল করুন শিক্ষকরাও খেয়াল করছে উপরে ঘটনাগুলোকে কী কী সমস্যা পরিলক্ষিত হয়েছে এটাই আলোচনা করলাম এই পরিবর্তনের কারণ কি হতে পারে এই যে কারণগুলো তো আমি ভাই বললামই যে ডোপামিন আসলে ইমব্যালেন্সড হয়ে গেছে ঠিক আছে সময়ের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হতে হবে এই কথাটা ভাই অনেক ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্য কেন ইম্পর্টেন্ট কারণ দেখো আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্যের দিককে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা আসলে বেঁচে থেকেও মরে যাব ঠিক আছে কারণ আমি যদি সুস্থ থাকি শারীরিকভাবে তাহলে আমার মন এমনিতেই সুস্থ হয়ে যায় ঠিক আছে এর জন্য আমাকে কি করতে হবে ভাই আমাকে আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাকে ডেইলি ডেইলি ভালো করে পানি খাইতে হবে গরমের সময় এবং ডেইলি একটা ওয়ার্কআউট করতে হবে এবং ডেইলি একটা বিশ্রাম নিতে হবে ভাই আমার টানা আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন যা হোক তা হোক কিন্তু আমার আট ঘন্টা ঘুমাইতে হবে এইগুলা জিনিস যদি আমি ফুলফিল করতে পারি তাইলে ভাই দেখব আমার সারাটা দিন খুব ফুরফুরে যাচ্ছে মেজাজ ফুরফুরে থাকতেছে অ্যান্ড কারো সাথে খারাপ ব্যবহার করতেছি না পড়ালেখায় আমার খুব ভালো মন মনোযোগ বসতেছে এই সবগুলা জিনিস এনশিওর্ড হয়ে যাবে ঠিক আছে এবং আমার মানসিক স্বাস্থ্য এগুলো যখন এনশিওর্ড হয়ে যাবে তখন খুবই ভালো থাকবে অনেকের কাছে প্রথম প্রথম এসব নিয়ে কথা বলা অস্বস্তিকর মনে হবে কিন্তু ক্লাসে আমরা সবাই সবার বন্ধু আমরা একে অপরের মানসিকতা সুস্থ রাখার অতন্দ্র প্রহরী আমরা পাশের বন্ধুর সাথে নিচের প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। অর্থাৎ আমাদের পাশে যে বন্ধু আছে সেই বন্ধুদের নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক আমাদের বয়সী শিক্ষার্থীদের কি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটা অ্যাকাউন্ট থাকা উচিত উত্তরটা হলো না ভাই আমাদের তোমাদের যারা যারা আসো ক্লাস এইটে আসো যারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা উচিত না ঠিক আছে মিনিমাম ভাই মিনিমাম ইন্টার মিনিমাম ইন্টারমিডিয়েট মিনিমাম ইন্টারমিডিয়েটে ওঠার আগে কারো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা উচিত না ঠিক আছে আমার মতে আঠারো কিংবা ১৯ বছর ১৯ বছর ১৯ বছরের আগে কারো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকা উচিত না কেন আমি বলি এটাতে তোমরা কষ্ট পায় না ভাই কিন্তু মানুষের আসলে ম্যাচুরিটিটা যখন আসে তখনই আসলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো উচিত এখন দেখো আমাদের ক্ষেত্রে যা হয়েছে আঠারো বা উনিশ বছর বছর বয়সেও যারা সামাজিক যোগাযোগ মাধ্যম চালায় তাদের এইট্টি টু নাইনটি পারসেন্ট বাচ্চাদেরই কী আসতেছে না ম্যাচুরিটি আসতেছে না যেই ম্যাচুরিটি দিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েল বিহেভ করতে পারবে আমরা যা মন চাই তা কমেন্ট করে দিচ্ছি বা উল্টা পাল্টা জিনিস শেয়ার করছি যেটা আমার নিজের জন্যই তিন চার বছর পরে যে খুবই হাস্যকর লাগতেছে বা খুবই অপমানজনক লাগতেছে ঠিক আছে সো আমার আমার মনে হয় সবার অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে উঠার আগে আমাদের কারোই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করা উচিত না কারণ আমাদের ব্রেনটা তখন এতটাই শার্প থাকে বা এতটাই সুন্দর থাকে যে আমরা এগুলো নিয়ে যদি প্রভাবিত হয়ে যাই তাহলে আমাদের ব্রেনের যে পোটেন্সিয়াল সেটা আমরা আর ইউজ করতে পারবো না পরবর্তী থেকে মা বাবার মোবাইলে নিয়ে আমি দিনে কতটুকু সময় ব্যয় ব্যয় করতে পারি ভাই ম্যাক্সিমাম তিরিশ মিনিট ভাই ম্যাক্সিমাম তিরিশ মিনিট ম্যাক্সিমাম তিরিশ মিনিট আমি কি কি করতে পারি আমি ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম আমার চালানো উচিত না আমি ভাই নিউজ দেখতে পারি আমি ভাই আরও ভালো কাজ করতে পারি কি আমি হালকেনস্টাইনের স্টাইনের ভিডিও দেখতে পারি ভাই আমি আরও ভালো কাজ কি করতে পারি ভাই আমি যেটা করতে পারি সেটা হলো বিভিন্ন বিজ্ঞান বিষয়ক চমৎকার ভিডিও যেমন সায়েন্স কমিউনিট কমিউনিকেটর যারা আছে যেমন নীল ডিগ্রেস টাইসন ওনার ভিডিও দেখতে পারি তারপরে আমি ইংরেজি ভাষা যাতে ভালো করে বুঝতে পারি সেগুলো নিয়ে চর্চা করতে পারি অর্থাৎ ভাই আমি যতটুকু কাজে নিব আমি প্রোডাক্টিভ করব তাহলে আমার ভালো লাগবে আমি যখন কোনো কিছু প্রোডাক্টিভ করে শিখবো নতুন কোনো একটা অ্যাচিভমেন্ট হবে সেটা যে কি একটা ফিলিং ভাই এটা তুমি কোনো কিছু শেখার আগে বুঝতে পারবো না আচ্ছা পরে আমাদের বয়সী কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করে তাহলে তার জন্য আমাদের পরামর্শ কি কি হতে পারে আচ্ছা যদি কেউ বেশি সময় ব্যবহার করে তাহলে আমাদের পরামর্শ হবে তাকে বুঝিয়ে বলা এবং আস্তে আস্তে তাকে সময় কমিয়ে আনতে বলা কারণ কখনোই সে একবারে পারবে না একবারে বলতে বললে তাহলে হিপো হিতে বিপরীত হতে পারে ঠিক আছে এই জন্য আমাদের উচিত যে তাকে বুঝিয়ে এবং আস্তে আস্তে সময় কমিয়ে আনতে বলা ঠিক আছে ওকে এবার উপরের প্রশ্নগুলো বিবেচনা করে আমাদের কিছু নীতিমালা নিচের খালি ঘর পয়েন্টে বাড়ি থেকে করে নিয়ে আসবো ঠিক আছে এখানে কিছু পয়েন্ট লিখবো এখানে আমরা পয়েন্টগুলো লেখার পরে কি কী হইতে পারে পয়েন্ট সেগুলা আমাকে লেখে কমেন্ট বক্সে জানাবা তো আজকে আমাদের সেশন এই পর্যন্তই এতটুকুই আমরা শিখলাম যে কিভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এটা একটা কন্ট্রোলড ওয়েতে ব্যবহার করব বা ব্যবহার না করাই আমাদের জন্য উত্তম বা আমরা যখন ব্যবহার করব তখন কি রকম ভাবে ব্যবহার করা উচিত সেই বিষয়ে আমরা একটা ওভারঅল আইডিয়া পেলাম তো আমরা নেক্সট শেষ মানে নেক্সট যেই সেশনটা আসবে সেটাতে আমাদের ব্যক্তিগত তথ্য সেটাকে কিভাবে সংরক্ষণ করব বা সেটাকে নিয়ে আমাদের কি কী সব জানা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে বা আগামী সেশনে আবার দেখা হবে তোমাদের সাথে আমি স্বাধীন থাকবো তোমাদের সাথে পুরোটা চড়ে আসসালামু আলাইকুম